আগে তৈরি হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। 5 বছর ধরে দেদার টাকা লেনদেন হয়েছে, অথচ জানেনই না অ্যাকাউন্ট হোল্ডাররা। বিষয়টি সামনে এসেছে দ্বিতীয়বারের এটিএম কার্ড অ্যাকাউন্ট হোল্ডারদের বাড়িতে পৌঁছতে। বর্ধমানের খণ্ডঘোষের ঘটনায় তোলপাড়। অ্যাকাউন্ট মানে আপনারা তো ডেবিট কার্ড পেলেন, অ্যাকাউন্ট কি করেছেন আদৌ কেউ? আমরা না, আমরা অ্যাকাউন্ট করিনি, কোনোভাবেই অ্যাকাউন্ট করিনি। অটোমেটিক আমাদের কাছে অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ড চলে আসে, তো টাকাও লেনদেন হয়েছে, সে ব্যাপারে আমাদের কোনো জানা ছিল না। এই টাকা কোথা থেকে কীভাবে হলো সেটা আমাদের জানা ছিল না। আবার ডেলিভারি বয়ের সাথে আমার দেখা হয়, আমি তাকে জিজ্ঞেস করি, সে বলে দাদা আবার এসেছিলো, আমি ভয়ে আপনাদের গ্রামে যাইনি। এখন সিস্টেম করে দিয়েছে কি যে নাম্বারে ওটিপি যাবে, ওটিপি দিলে আপনাকে আমি ডেলিভারি করতে পারবো প্রোডাক্টটা। গ্রামের হতদরিদ্র খেটে খাওয়া মানুষ, লাখ লাখ টাকা তাদের কাছে ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখার মতোই। রহস্য জানতে শুরু হয় ব্যাংকে ছোটাছুটি। ব্যাংক ম্যানেজারের কথায় পিলে চমকে ওঠার জোগাড়। যাই, ব্যাংক ম্যানেজার বলে হ্যাঁ আপনারাই খুলেছেন, না হলে আপনাদের কি আমি খুলতে গেছি? আমরা বললাম তাহলে আপনারা এমপ্লয় খুলেছে, আপনার সিস্টেম থেকে তো ঢুকে আর আমি কাজ করতে পারবো না। আপনার সিস্টেম থেকে ঢুকে আপনার এমপ্লয় কাজ করেছে, আপনি দেখুন কে করেছে, আমরা তো করতে আসিনি। কই দেখান তাহলে কবে করেছি, কোথায় করেছি? বলছে আমাদের এইগুলো কন্ট্যাক্টে দেওয়া থাকে, যে পারে যেখানে পারে যে অ্যাকাউন্ট খোলে। ব্যাংক ম্যানেজারকে যখন বলছি যে আপনি এইভাবে ছবি অ্যাকসেপ্ট করতে পারেন, যখন আমরা দেখছি যে কেউ গোয়ালে বা কেউ আপনার ছানি কাটছে, তো বলছে আমার এসব ছবি দেখা দরকার নয়, আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলে যাবে, আমি আপনার ন্যাকেড ছবিও নিয়ে নেবো। এরকম কথাবার্তা ব্যাংক থেকে বলছে ব্যাংক ম্যানেজার। কারা জড়িত এই ভুয়ো অ্যাকাউন্ট তৈরিতে? তাহলে কি ব্যাংক ম্যানেজার কর্মীরাই জড়িত? এই প্রশ্নের মাঝেই মনে করিয়ে দেওয়া প্রয়োজন, এ রাজ্যে অ্যাকাউন্ট দুর্নীতি নতুন নয়। সিএনএর ক্যামেরায় এর আগেও উঠে এসেছে ভুয়ো অ্যাকাউন্ট তৈরির ফাঁদ। অনুব্রত মণ্ডল সিবিআই জালে জড়ানোর পর থেকেই প্রকাশ্যে আসতে থাকে একের পর এক ভুয়ো অ্যাকাউন্ট। বীরভূমের কীর্ণাহার, লাভপুর সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষের থেকে নেওয়া হয়েছিল ভোটার আধারের তথ্য। মাত্র 500 টাকার বিনিময়ে চলত কালো টাকা সাদা করার কাজ। ওই তখন লকডাউন চলছিল, সেই সময় বললো যে এরকম 500 টাকা করে দেওয়া হবে, আধার কার্ড দেওয়া হয়েছে, ভোটার কার্ড দেওয়া হয়েছে, আর হচ্ছে এক কপি করে ছবি দেওয়া হয়েছে, আর ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল। তাই পাড়া তো সবাই এক জায়গায় জড়ো করে দিয়েছিল, 500 টাকা দিয়েছিল। টাকা 500 টাকা কে দিয়েছিল? দগের বাড়ি থেকে নিয়েছি, তো তাহলে বাড়ি থেকে নিয়েছো, তাই তো? কি জমা দিয়েছিল? ওই আধার কার্ড সেই জেরক্স এসে জমা দিয়েছি। আধার কার্ডের জেরক্স দিয়েছো? আর কি দিয়েছো? আর ভোটার কার্ড জেরক্স, আর ফটো, আমরা কিচ্ছু জানি না তোমাদের নামে অ্যাকাউন্ট খুলে যে টাকা লেনদেন হচ্ছে কিছু না, আমরা তো লেখাপড়া জানি না, তাহলে আমরা কি করে জানবো? দইয়ের বাড়ি থেকে হাস রাতে দই বললো এরম হবে ভিন রাজ্যে পরিযায়ী হতে হয় শিক্ষিত সমাজকে, ফিরে আসতে হয় লাশ হয়ে। সেই রাজ্যের আনাচে কানাচে ঘুরছে টাকা। কার টাকা, কোথা থেকে আসছে, কত ঘুরপথ পাড়ি দিচ্ছে এই টাকা, রাজ্য দুর্নীতির আর কত রকম ফের দেখাবে ক্যালকাটা নিউজ।